শনিবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগর কল্যাণগড় এলাকায়। মৃত যুবকের নাম সতু ঘোষ। সতু এলাকায় সেলাইয়ের কাজ করত। পরিবার জানিয়েছে সে অসুস্থ ছিল, মাঝে মধ্যে নেশা করত। শুক্রবারও সে নেশা করে, বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে অশোকনগর থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। আজ পরিবারের লোকজন মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরিবারের অনুমান, কোনোভাবে অসুস্থ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। কালকে দুপুর 3:30 পর থেকে নিখোঁজ ছিল। আমরা সারা রাত ধরে খোঁজাখুঁজি করেছি, কোনো উপায় পাইনি। লাস্ট পর্যন্ত থানায় ডায়েরিও করেছি, তাও খোঁজ পাইনি। আমরা সব আত্মীয় স্বজনের বাড়ি যত জায়গা আছে সব খোঁজ করেছি, কোনো জায়গায় ওকে পাওয়া যায়নি। আজকে সকালবেলা ওর বউ যে সে কল পরে গেছে মুখ টুক ধুতে, তখনও দেখেনি। তারপরে আবার গেছে মেয়েকে মুখ ধোয়াতে, তখন দেখে যে মুখের দিকে তাকিয়ে দেখে ও ভেসে উঠেছে। তবে চিৎকার চেঁচামেচি সারা পাড়ার লোক এক হয়ে এখন আমরা হাসপাতালে নিয়ে। কি মনে হচ্ছে কিভাবে ঘটেছে দুর্ঘটনা? ওর বমি করছিল, তো মনে হয় হাট দুর্বল টুর্বল হয়ে গেছিলো, এই কারণে উপর হয়ে বমি করছিল, তাই পা স্লিপ কেটে পড়ে গেছে। নেশা টেশা করতো? হ্যাঁ, হালকা নেশা করতো। কালকেও নেশা করেছিল? হ্যাঁ করেছিল। কি নাম ওর? সতু ঘোষ। কাইমের রিপোর্ট, নোবেল বাংলা।